عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক এবং শ্রোতাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে হত্যাকাণ্ড বা রক্তপাতের ভয়াবহতা কত বেশি। প্রাণপ্রিয় সাথী ভাই বন্ধুগণ, আমরা বর্তমান সমাজ ব্যবস্থার দিকে যদি তাকিয়ে দেখি, আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করার জন্যে, একজন মানুষ আরেকজন মানুষের রক্তপাত করার জন্যে কতটা হিংস্র হতে পারে। খুব সামান্য বিষয়ে একজন অপরজনের উপরে হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। জায়গা জমি নিয়ে ঝগড়া, কারো প্রতি ব্যক্তিগত বিদ্বেষ, ক্রোধ, অথবা দুনিয়ার একটা কোনো ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মানুষ মানুষের রক্তপাত করতে দ্বিধা করছে না। কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দিচ্ছে, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার নামে নিরপরাধ মানুষকে অন্যায় করে নাই, কোনো অন্যায়ের সাথে জড়িত নাই, এ ধরনের অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে না? একদল আরেক দলের উপরে, সরকারি দল বিরোধী দলের উপরে, বিরোধী দল সরকারি দল উপরে যে মারাত্মক হিংস্রতামূলক কার্যক্রম বা আচরণ করতেছে, সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ভয়ানক, এবং এটি মুসলিম হিসেবে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে এই মানুষের যে মর্যাদা, ইসলামের দৃষ্টিতে মানুষের রক্তের যে মূল্য, সেটা অভাবনীয়। আমরা কোরআন এবং হাদিসের আয়াতগুলো এবং হাদিসগুলোকে যদি আমরা পেশ করি, তাহলে আমরা দেখতে পাব যে ইসলাম মানুষের রক্তের মূল্য কত বেশি দিয়েছে, মানুষের মানুষকে হত্যা করা ইসলাম দৃষ্টিতে কত বড়, কত ভয়াবহ অপরাধ। আমরা সামনে আলোচনা থেকে ইনশাআল্লাহ এই বিষয়টি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ফাসাদ, হিংস্রতা, কঠোরতা, মানুষের গায়ে হাত তোলা, মানুষকে আক্রমণ করা, মানুষের ক্ষতি সাধন করা, মানুষের রক্তপাত, মানুষকে হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধ থেকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার প্রতিদান হল জাহান্নাম, তার পরিণতি হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ক্রোধান্বিত। ওয়া লা'নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি লানত বর্ষণ করেন। ওয়া আ'আদা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, এই আয়াতটি কতটা ভয়াবহ পরিণতির কথা বলছে, আমরা একটু চিন্তা করলেই বিষয়টি অনুধাবন করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, যে ব্যক্তি কোনো ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, কোনো মুমিন ব্যক্তিকে জেনে শুনে হত্যা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার পরিণতি, তার প্রাপ্য, তার পাওনা হচ্ছে জাহান্নাম। এবং
জাহান্নামে সে অনন্তকাল সময়ের জন্যে অবস্থান করবে, চিরকাল সে জাহান্নামে অবস্থান করবে। তারপরে দ্বিতীয় কথা বললেন, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগ করেন। তারপর তিন নম্বর বলে, ওয়া লা'নাহু, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ বর্ষণ হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রতি লানত অবধারিত হয়ে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'দ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, তাহলে একজন ইমানদারদের ইমানদারকে হত্যা করার অপরাধ কত বড় হতে পারে, কত ভয়ানক হতে পারে, আমরা এই আয়াতটা থেকে সহজেই অনুমান করতে পারি। এখানে একটি বিষয় রয়েছে যে কোনো কোনো ইমানদার ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে সে কি চিরকাল জাহান্নামে থাকবে? মুফাসসিরুল ইকরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে আসলে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী, যদি তাকে দেওয়া হয়, তাকে যদি শাস্তি দেওয়া হয় বা তাকে যদি যথার্থ মানে তার পুরস্কার বা তার যার প্রতিদান যদি দেওয়া হয় তাহলে সে চিরকালীনভাবে জাহান্নামে থাকবে। কিন্তু সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে লজ্জিত হয়ে তওবা ইস্তিগফার করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন। অথবা সে যদি তার মধ্যে যদি এমন কোনো আমল থাকে যে আমলটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অপরাধ থেকে মুক্তি দিতে পারেন, এটি আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ মানুষ হত্যা করা বড় অপরাধ হলেও যেহেতু সেটা শিরিক নয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কি বলেছেন, ওমান ইউশরিক বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহর সাথে শিরিককে তিনি ক্ষমা করবেন না, এটা তার দীপ্ত এবং দ্ব্যর্থহীন ঘোষণা। ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরিকের নিচে যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। ইচ্ছা করলে তিনি ক্ষমাও করতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা না করে তাকে শাস্তিও প্রদান করতে পারেন, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত বা ইচ্ছার উপরে নির্ভরশীল। তো যাই হোক, মানব হত্যা নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ, কবিরা গুনাহ, কিন্তু যেহেতু শিরিক পর্যায়ের নয়, সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তিনি তার নিজ দয়াতে হয়তোবা তাকে ক্ষমা করতেও পারেন, আবার তাকে শাস্তি প্রদানও করতে পারেন, অথবা সে যদি তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন, অথবা এমন কাজ যদি তার মধ্যে থাকে, এমন কোনো সৎকর্ম থাকে যেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিতে পারেন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমাদের কাছে এই আয়াতে কারিমা থেকে মানুষ হত্যার ভয়াবহতা প্রস্ফুটিত হয়েছে। আমরা আরেকটা আয়াত দেখব, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতাল নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে হত্যা করে, কোন মানুষ যদি অন্য কোন মানুষকে হত্যা করে, কি বিগাইর নাফসিন, অন্য মানুষকে হত্যার অপরাধ ব্যতিরিকে, অর্থাৎ কোন লোক আরেকজন ব্যক্তিকে যদি হত্যা করে তার কথা ভিন্ন, কিন্তু এছাড়া আও ফাসাদিন ফিল আরদি, অথবা আল্লাহর জমিনে বিপর্যয় ফিতনা ফাসাদ সৃষ্টি করার অপরাধ ব্যতিরিকে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেললো। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, আর কেউ যদি কোনো একজন নিরাপরাধ মানুষের জান রক্ষা করে, প্রাণ বাঁচায়, তাহলে যেন পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করলো, সমস্ত মানুষের জান হেফাজত করলো। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ অথবা কোনো অন্য কোনো মানুষকে হত্যার অপরাধ ব্যতিরিকে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। কঠিন ভয়াবহ কথা, সে যেন সমগ্র দুনিয়ার মানুষকে
হত্যা করে ফেলল। তারপরে কেউ যদি আরেকজন নিরাপরাধ মানুষের জান রক্ষা করে, আরেকজন মানুষকে বাঁচিয়ে দেয় মৃত্যুর হাত থেকে, তাহলে যেন সারা দুনিয়ার মানুষকে সে যেন বাঁচিয়ে দিল। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আয়াতে কারিমার মধ্যে যেই বক্তব্যে ফুটে উঠেছে, মানুষের রক্তের মূল্য, মানুষের জানের প্রাণের মূল্য কত, সেটা এই আয়াতে কারিম থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রস্ফুটিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আমরা কয়েকটি হাদিস পেশ করতে চাই। এই হাদিসগুলো শুনলে আমাদের হৃদয়টা কেঁপে ওঠার কথা, যে মানুষ হত্যা, মানব মানুষের রক্ত প্রবাহের এত ভয়াবহতা রয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, মূলত কেয়ামত হওয়ার আগে এই সমাজে প্রচুর বিপর্যয় সৃষ্টি হবে, মানুষ মানুষকে খুন করবে, রক্তের বন্যা বইবে, মানুষ মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, প্রচুর রক্তপাত হাঙ্গা দাঙ্গামা হবে। এটি কেয়ামতের একটি আলামত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানে সে বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে ইউকবাযুল ইলম ওয়া ইয়াফশুল জাহল আও ইয়াজহারুল জাহল, কেয়ামতের আগে ইলম উঠে যাবে, দ্বীনের জ্ঞান উঠে যাবে, এবং অজ্ঞতা মূর্খতা সমাজে রাষ্ট্রে সর্বত্র ছড়িয়ে পড়বে। তারপরে ওয়াজহারুল ফিতান, এবং ফিতনা ফাসাদ চতুর্দিকে বিস্তৃত হবে, ওয়াকসুরুল হারাজ, এবং হারাজ বেশি হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হারাজ বলতে কি বোঝায়, হারাজ কাকে বলে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাত দিয়ে ইশারা করলেন যে আল কাতল, তিনি হাত এভাবে ঝুঁকিয়ে বললেন, অর্থাৎ হত্যাকাণ্ড। কেয়ামতের আগের ভয়াবহ পরিস্থিতি কি হবে, এই হাদিসে সেটা ফুটে উঠেছে, যে এমন একটি সময় আসবে যখন সমাজ থেকে দীনে ইলম উঠে যাবে, সমাজে অজ্ঞতা এবং মূর্খতা ছড়িয়ে পড়বে, চতুর্দিকে ফিতনা ফাসাদের সৈলাব বয়ে যাবে, চতুর্দিকে হত্যাকাণ্ড এবং রক্তপাত শুরু হবে, এমন একটা পরিস্থিতি এক সময় আসবে। তাহলে প্রিয় সাথী বন্ধুগণ, এটি একটি মূলত অন্যতম আলামত, যা আজকে আমরা যেন দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থেই চতুর্দিকে আজকে রক্তের বন্যা বইছে, মানুষের জান নিয়ে হোলি খেলা চলছে, দিকে দিকে আত্ম মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার যেন আকাশ বাতাসকে ভারী করে তুলেছে। এটি কিয়ামতের অন্যতম একটি আলামত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে হত্যাকারী সে নিজেও জানবে না যে কি কারণে কাক এসে হত্যা করলো, আর যে নিহত হবে সে নিজেও জানবে না যে কোন অপরাধের কারণে তাকে হত্যা করলো। সাথী বন্ধুগণ, বর্তমান আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখি, একজন মানুষ বাড়ি থেকে বের হওয়ার পরে হঠাৎ করে ঘাতকের বুলেট এসে তাকে ঝাঁঝরা করে দিল, সে রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়ল, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিল। পরিশেষে যদি সেই ঘাতককে ধরা হয়, সেই ঘাতককে যদি গ্রেপ্তার করা হয়, তখন তাকে জিজ্ঞাসা করা হয় কি কারণে তুমি হত্যা করেছ, তাকে যখন জেরার মুখে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার এই হত্যা করেছে কি কারণ, তখন সে বলে কি, যে আমি জানি না, আমার বড় ভাই, আমাদের অমুক নেতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আদেশ করেছে, আমি বাস্তবায়ন করেছি, কিন্তু কি অপরাধ আমি জানি না। এরকম কি ঘটছে না আমাদের সমাজে? এ ধরনের ঘটনা ঘটছে যে একজন মানুষ মারা যাচ্ছে, কিন্তু সে নিজে জানে না যে কি অপরাধ তার ছিল, আর যে মারছে সে নিজেও জানে না, কারণ সে উপরের নির্দেশে মারছে। এটিও কেয়ামতের অন্যতম একটি আলামত, যেটা আজকের সমাজে আজকে আমরা খুব গভীরভাবে এবং বিস্ময়ের সাথে অবলোকন করছি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এবারে আমরা আরেকটি হাদিস উল্লেখ করবো মানুষ হত্যার অপরাধের ব্যাপারে, এবং এটি কত বড় অন্যায়, যেটি আবু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, যেই কোনো মুমিনের, কোনো ঈমানদার ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্বীকৃতি প্রদান করে, তার রক্ত কোনোভাবে বৈধ নয়, তার রক্তপাত করা বৈধ নয়, তিনটি অপরাধ ব্যতিরিকে, ইল্লা বিইহদা সালাস,
যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি প্রদান করে, এরকম কোন ইমানদার ব্যক্তি রক্তপাত বৈধ নয় যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটি অপরাধ না থাকবে। তিনটি অপরাধ কি কি? এক নম্বর হচ্ছে আন-নাফসু বিন-নাফস, সে যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, অন্য কোনো মানুষের অন্য কোনো মানুষকে খুন করে, তাহলে ইসলামের আইন অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী সরকারিভাবে আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাকে কেসাস বলা হয়। এটাকে কি বলা হয়? কেসাস বলা হয়। সুতরাং প্রিয় সাথী বন্ধুগণ, কেসাসের মাধ্যমে হত্যা হতে পারে, এছাড়া আর কোনোভাবে নয়। তাহলে আমরা এখানে একটি পেলাম যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী তাকেও হত্যা করতে হবে। দুই নম্বর হচ্ছে আস-সাইয়িবু যানি, কেউ বিবাহিত কোনো পুরুষ অথবা কোনো নারী যদি জিনাতে লিপ্ত হয়, বিবাহিত কোনো পুরুষ অথবা কোনো নারী যদি জিনার মতো ভয়াবহ গুনাহে লিপ্ত হয়, তাহলে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী সেই ব্যক্তিকে হত্যা করা হবে, পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, যেন সমাজের মধ্যে আর ফিতনা ফাসাদ বৃদ্ধি করার কেউ দুঃসাহস দেখাতে না পারে, সমাজ যেন নিরাপদ হয়, অশ্লীলতার যেন সৈলাভ না ঘটে যায়, যেন মানুষ নিরাপদে ঘর সংসার করতে পারে, মানুষ নিরাপদে জীবন যাপন করতে পারে, মানুষের নারীদের ইজ্জত সম্ভ্রম রক্ষা হয়। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হত্যার দ্বিতীয় কারণ যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে, কেউ যদি অন্য কোনো মানে বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি জিনাতে লিপ্ত হয়, তাহলে তাকেও হত্যা করতে হবে। তবে এই হত্যাটা হবে সরকারিভাবে আদালতের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণ এভিডেন্স শুনানি সব কিছু প্রমাণিত হওয়ার পরে হত্যা করা হবে। এটা নয় যে কেউ বা কোনো একজন ব্যক্তি, কোনো একটা গোষ্ঠী, কোনো একটা সংগঠন, কোনো মসজিদের ইমাম অপরাধীকে ডেকে নিয়ে এসে সমাজের সালিশের মাধ্যমে তাকে কি পাথর মেরে হত্যা করবে অথবা তাকে বেত্রাঘাত করবে অথবা তার উপরে কোনো কঠিন মানে সরকারিভাবে যে দণ্ডবিধিগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে, এটা অধিকার ইসলাম দেয় নাই। এটির কারণে সমাজে আরও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। সুতরাং এই যে হত্যাকাণ্ড বা এই যে দণ্ড প্রয়োগ, যে বিধায় হদুদ কায়েমের যে দায়িত্ব, এটা সম্পূর্ণ সরকারের হাতে নিয়ন্ত্রিত। ইসলামী সরকার যদি সেটা করে তবে সেটা আলহামদুলিল্লাহ, যদি না করে কিন্তু এই সরকারকে আল্লাহর কাছে জবাবদায়ী করতে হবে। কিন্তু কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী অথবা কোনো ইমাম, কোনো হুজুর, কোনো মাওলানা বা অন্য কারোর জন্যে এই আইন বাস্তবায়ন করা কিনা বৈধ নয়, কারণ হতে পারে এখানে বিদ্বেষের ছড়াছড়ি ঘটবে, বিদ্বেষ ছড়িয়ে যাবে, একজন মানলো আরেকজন তখন তার প্রতিশোধ নেবে। হ্যাঁ, তা অথবা কোনো মানুষের প্রতি হয়তো বা কোনো শত্রুতা ছিল, শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হবে। এভাবে নানা ফেতনা ফাসাদের সৃষ্টি হতে পারে, যার কারণে এটি একমাত্র এই দণ্ডবিধি প্রয়োগের অধিকার রাখে ইসলামিক কোর্ট, যেটা সাক্ষী প্রমাণ এবং বিভিন্ন এভিডেন্স প্রমাণের মাধ্যমে প্রমাণিত হবে যে সে আসলে জেনাকারী, বিবাহিত জেনাকারী এবং স্বেচ্ছায় সে জেনা করেছে ইত্যাদি প্রমাণিত হওয়ার পরেই শুধু এই আইনটা বাস্তবায়ন করা হবে। তারপরে তিন নম্বর হচ্ছে যে আত-তারিকুল জামাআ, তিন নম্বর হচ্ছে আত-তারিকুল দীনিহি আল মুফারিকুল জামাআ, তিন নম্বর ওই ব্যক্তিকে হত্যা করার বৈধতা ইসলামে রয়েছে যে ব্যক্তি দীন ইসলাম কবুল করার পরে, মুসলিম ব্যক্তি সে যদি কি করে ইসলাম ত্যাগ করে, আত-তারিকুল দীনিহি আল মুফারিকুল জামাআ, এবং মুসলিমদের দল থেকে সে আলাদা হয়ে যায়, মানে মুসলিম সমাজ থেকে সে আলাদা হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, সে হচ্ছে মুরতাদ। ইসলামের দণ্ডবিধি অনুযায়ী ইসলাম কবুল করার পরে, ইসলাম যেমন কাউকে জোর করে গ্রহণ করানোর অনুমতি নাই, সে কোনো লোকদের স্বেচ্ছায় ইসলাম কবুল করে তাহলে তো ভালো, তার উচিত হবে জেনে বুঝে ইসলাম কবুল করা। ইসলামে অনুপ্রবেশ, ইসলামে প্রবেশ করার পরে ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, সে আল্লাহর কাছে মুক্তি পাবে না বা দুনিয়াতে আইন অনুযায়ী সে মুক্তি পাবে না, মুরতাদের হুকুম হচ্ছে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। প্রিয় বন্ধুগণ, এই তিনটি কারণ ব্যতিরিকে অন্য কোনো মুসলমানের রক্তপাত করা কিনা বৈধ নয়, এটি সহিহ এবং সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে তিনটি অপরাধ ছাড়া অন্য কোনো মানুষের, কোনো মুমিন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল এই কথা স্বীকৃতি প্রদান করবে, এই ব্যক্তিকে
কোনোভাবেই হত্যা করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটি অপরাধ প্রমাণিত না হবে, এবং সেটা প্রমাণিত হতে হবে সরকারি বিচারালয়ের মাধ্যমে, আদালতের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। প্রিয় ভাইয়েরা আমার, তা আমরা সামনে চলি আরেকটি আমরা খুব কঠিন একটা হাদিস পেশ করতে চাই মানুষ হত্যার অপরাধ সম্পর্কে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল কত বড় শাস্তি প্রদান করবেন এবং তিনি কত রাগান্বিত হন কেউ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, খুনের মতো অপরাধ কেউ যদি করে, সেটা একজন হোক একাধিক ব্যক্তি হোক, সারা পৃথিবীর মানুষ যদি মিলে কোনো হত্যাকাণ্ডে জড়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। এই হাদিসটি বর্ণনা হয়েছে, বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাউ আন আহলাস সামাঈ ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নার, যে কোন ইমানদার ব্যক্তিকে হত্যা করার জন্য সারা পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত এই জমিনের অধিবাসী যত মানুষ রয়েছে সকলে মিলে, এবং আসমানের সকল অধিবাসী সকলে মিলে যদি একজন মানুষের হত্যায় জড়িত থাকে, হত্যাকাণ্ডের মধ্যে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আকাব্বাহুল্লাহু ফিন নার, আল্লাহ পাক তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা একটা খুব কঠিন একটা কথা যে কোনো ইমানদারকে হত্যা করার জন্যে সারা দুনিয়ার মানুষ যদি জড়িত থাকে, আসমানের অধিবাসীরাও যদি জড়িত থাকে, জমিনের অধিবাসীরাও যদি জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামের আগুন নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটা রাগান্বিত হন, কতটা তিনি কঠোরতা অবলম্বন করবেন কেউ যদি কোনো ইমানদারকে হত্যা করে, সারা দুনিয়ার মানুষ যদি এটার সাথে জড়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইভেন তিনি বলেছেন আসমানের লোকেরাও, আসমানের ফেরেশতারাও যদি জড়িত থাকে। এটা একটা উদাহরণ হিসেবে বলা হয়েছে, এটা একটা মানে কঠোরতা প্রকাশক বাক্য যে আসমান জমিন সবাই মিলে যদি কাউকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি করবেন, জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। সাথী বন্ধুগণ, খুব মারাত্মক এবং ভয়ের বিষয় এই রক্তপাত, এই হত্যাকাণ্ড, এটা খুবই একটা আল্লাহ সুবহান তালার ক্রোধ উদ্রেককারী, আল্লাহ সুবহান তালাকে অসন্তুষ্ট করার মতো একটি ভয়ানক অপরাধ। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এই ভয়াবহতা উপলব্ধি করতে হবে, সমাজে এই সচেতনতা বাড়াতে হবে। আজকে দিকে দিকে মানুষ কত ঠুনকো অজুহাতে মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিচ্ছে, এতটুকু তার দয়ামায়া তার অন্তরে স্থান পায় না, তার হৃদয়টা কলিজাটা কেঁপে ওঠে না। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমরা আর দুটি হাদিস পেশ করবো, যেগুলো আসলে আমাদের জন্য সকলেরই জানা দরকার এবং এগুলো আমাদের সমাজে এগুলো প্রচার এবং প্রসার করা দরকার। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কী করছেন, কাবা শরীফে তওয়াফ করছেন, তওয়াফ করার সময় তিনি কাবাকে লক্ষ্য করে বলছেন, মা আতিয়াবাকা ও মা আতিয়াবা রিহাক, যে কাবা তুমি কত পবিত্র, তোমার সুঘ্রাণ, তুমি নিজে কত পবিত্র, তোমার পবিত্র সুঘ্রাণ, তোমার যে সুঘ্রাণ সেটা কতই না পবিত্র। ওমা আজমা, ওমা আজমাকা ও মা আজমা হুরমাতাকা, তুমি কত মহান, তোমার পবিত্রতা কত মহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাকে লক্ষ্য করে কথাগুলো বলছেন। তারপর তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হে কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিনের মর্যাদা, একজন ইমানদারের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার থেকেও বেশি, কাবার থেকেও একজন মুমিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত সম্মান প্রদান করেছেন যে কাবার থেকেও মর্যাদাপূর্ণ একজন মানুষের রক্তের দাম, মানুষের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত মর্যাদা দিয়েছেন, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হুরমাতুল মুমিন আযম ইনদাল্লাহি মিন হুরমাতিন মিনকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার এই কাবার মর্যাদার থেকেও ইমানদার ব্যক্তির মর্যাদা অনেক বেশি, অনেক উচ্চতে। আল্লাহু আকবার! প্রিয় ভাইয়েরা আমার, এটি সহিহ তারগীব, তারগীবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে কাবা দুনিয়ার শ্রেষ্ঠ গৃহ,
সবচেয়ে মর্যাদাপূর্ণ গৃহ, যে কাবার দিকে বিশ্বের কোটি কোটি মানুষ মুখ করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে থাকে। এই কাবার থেকেও মর্যাদাপূর্ণ হচ্ছে একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের রক্তের মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত জানারে কাছে। আল্লাহু আকবার। সাথী বন্ধুগণ, এখান থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, এখান থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। প্রিয় ভাইরা, আমার আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইজতারিবু সাবআল মুবিকাত, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন ডেকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তোমরা সাতটি ভয়ানক ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা দূরে থাকো। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই সাতটি ধ্বংসাত্মক অপরাধ কি? সেগুলো কি অপরাধ, কি ধরনের অন্যায়, সেগুলো এতটা ধ্বংসাত্মক কি সেগুলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, ও আকলু রিবা, এবং সুদ খাওয়া, তারপরে ও আকলু মাল ইয়তিম, ইতিমের সম্পদ ভক্ষণ করা বা ইতিমের সম্পদ হরণ করা, এবং জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাওয়া বা জিহাদের ময়দান ছেড়ে জানের ভয়ে মানের ভয়ে জিহাদ ছেড়ে পালিয়ে যাওয়া, এবং সাত নম্বর হচ্ছে কসম সালাত মুমিনাতুল গাফিলাত, ইমানদার সতী সাধবী নিরপরাধ কোনো ইমানদার নারীকে জেনার অপবাদে অভিযুক্ত করা, এটি একটি ধ্বংসাত্মক অপরাধ, ধ্বংসাত্মক কাজ। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে যে তিন নম্বর যে কাজটি বলা হয়েছে সেটি হচ্ছে কতলুন নাফসি আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন যে নাফসকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, অন্যায়ভাবে সেই নাফসকে হত্যা করা বা কোনো মানুষের মানুষের রক্ত প্রবাহিত করা, মানুষকে হত্যা করা, এটি অত্যন্ত ধ্বংসাত্মক একটি কাজ। প্রিয় বন্ধুগণ, এটি সহিহ বুখারীতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ওয়াসায়ার মধ্যে। তো এখান থেকে আমরা জানতে পারছি যে মানুষ হত্যা করা কত ধ্বংসাত্মক একটি কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি গুণে গুণে সাতটি ধ্বংসাত্মক কাজের কথা বলেছেন, তার মধ্যে এটি হচ্ছে অন্যতম। তারপরে বন্ধুগণ, আরেকটি হাদিস পেশ করতে চাই, যেই হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ও জালাল মানুষে মানুষের যত ত্রুটি মানে মানুষ মানুষের প্রতি যত ধরনের অন্যায় অপরাধ করে থাকে সেগুলোর মধ্যে সবচেয়ে মানে সর্বপ্রথম যেই বিষয়ে বিচার ফয়সলা পরিচালনা করবেন, যে বিষয়ে ফয়সলা প্রদান করবেন, সেটি হচ্ছে রক্তপাত। আউয়ালু মা ইউকদা বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল বান্দাদের মাঝে যে বিষয়ে বিচার ফয়সলা করবেন সেটি হচ্ছে রক্তপাত। অন্য হাদিসে রয়েছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। তার মানে ওলামায়ে কেরাম যারা বলেছেন যে বান্দার আল্লাহ এবং বান্দার মাঝের যেই বিষয় অর্থাৎ হাক্কুল্লাহ, আল্লাহর যে হক এবাদত বন্দেগী, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন সালাতে। কিন্তু হাক্কুল ইবাদ মানে বান্দার প্রতি বান্দার যে সমস্ত হক রয়েছে, বান্দার প্রতি বান্দার যে পাওনা রয়েছে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেটি হিসাব নেবেন সেটি হচ্ছে মানুষের রক্তপাত। কেউ যদি অন্যায়ভাবে কারো শরীর থেকে এক ফোঁটা রক্ত প্রবাহিত করে, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে দূরে থাক, তার গা থেকে এক ফোঁটাও রক্ত প্রবাহিত করে, কিয়ামতের দিন তাকে এই বিষয়ে সবার আগে বিচার ফয়সালার মুখোমুখি হতে হবে। কঠিন কথা। আর যদি হত্যা করে তাহলে তার কি পরিণত হতে পারে? প্রিয় ভাইরা, আমার সাথী বন্ধুগণ, আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে আমাদের সমাজে মানুষের রক্ত কত যেন মানে মূল্যহীন হয়ে গেছে, সামান্য রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণে কেউ অমুক দল করে আরেকজন অমুক দল করে, কেউ অমুক নেতাকে সাপোর্ট করে কে আরেক নেতাকে সাপোর্ট করে, এই নিয়ে পরস্পরের প্রতি বিদ্বেষ, তথা কথিত এই গণতন্ত্রের এই বিষ বাষ্পে মানুষ আক্রান্ত হয়ে তারা একজন অপরজনের বিরুদ্ধে
অস্ত্র নিয়ে মহড়া দিতে শুরু করে, একজন আরেকজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে অস্ত্র দ্বারা তাক করে, অস্ত্র দে ভয় দেখায়, অস্ত্র উঠায় তার দিকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি লানত বর্ষণ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সেই অস্ত্রটা ফেলে না দেয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কত শক্তভাবে এই কথাগুলো বলেছেন, কিন্তু আজকে আমাদের সমাজ কোথায়, আমাদের সমাজ ব্যবস্থা আজকে কোথায়, আমরা কোন পর্যায়ে এসে পৌঁছেছি? সাধারণ কখনো নির্বাচনকে কেন্দ্র করে, ভোটাভুটিকে কেন্দ্র করে কত মানুষের প্রাণহানি হয়ে যাচ্ছে। আমরা কিছু কিছু দৃশ্য ভিডিও আমাদের ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই যে এক গ্রাম আরেক গ্রামের মানুষের প্রতি টেটা যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। এই আধুনিক সভ্যতার যুগে এই আইন বিচারালয়, এই মিডিয়া, এই মানে সব কিছুর, এই সভ্যতার যুগে যাকে আজকে আমরা সভ্যতা দাবি করছি, এই যুগে এসেও এক গায়ের মানুষ আরেক গায়ের লোকের বিরুদ্ধে কি বলতে, তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রীতিমতো যুদ্ধে নেমে যাচ্ছে। এর থেকে মানে লজ্জাজনক কি হতে পারে আমাদের বাংলাদেশের জন্য? কোথায় আমাদের দেশ, কোথায় আমাদের শিক্ষা, কোথায় সংস্কৃতি, কোথায় সভ্যতা, কিসের আমরা সভ্যতার দাবি করি? সেদিন দেখা গেল যে এই টাটা যুদ্ধে আমাদের বাংলাদেশে একটি বিখ্যাত জেলা রয়েছে, সেখানে 6 জন মানুষ একসাথে মারা গিয়েছে এই তথাকথিত এই সমস্ত মানে গ্রাম্য লড়াইয়ের নামে। হ্যাঁ, একজন আরেকজন মানুষের গায়ে এভাবে বর্ষা ছুড়ে মারছে, ইট পাটকেল ছুটছে, ছেলেরা মেয়েরা একাকার হয়ে এক অপর পক্ষের বিরুদ্ধে একেবারে রীতিমতো সেই জাহেলি যুগের মতো দান্ধা, মানে জাহেলি যুগের মতো পুরো একেবারে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। মানুষের রক্তপাত, রক্ত প্রবাহিত করতে সামান্যতম কুণ্ঠাবোধ করছে না। তারপরে শুধু তাই নয়, যেন যুদ্ধ জয় করার পরে যেমন আরেকটা পরাজিত দল তাদের ঘর বাড়িকে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাদের জায়গা, তাদের ব্যবসা, তাদের দোকানপাট তারা লুটপাট করছে, ভাঙচুর করছে। আমরা এগুলো আমরা ভিডিওর মাধ্যমে সচক্ষে দেখে আমরা সত্যি হতবাক হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। আমাদের সমাজ আজকে কত, হ্যাঁ, কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে? কোথায় আমাদের আইন শৃঙ্খলা, কোথায় আমাদের শিক্ষা সংস্কৃতি, কোথায় আমাদের, হ্যাঁ, এত কিছু। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার আজকে আমাদের সমাজ ব্যবস্থাকে সচেতন করতে হবে, আমাদের সমাজকে সচেতন করতে হবে, নিজেরা আমরা সচেতন হব। মানুষের মর্যাদাকে আমাদেরকে বুঝতে হবে, মানুষকে মানুষের সম্মান দিতে হবে। মানুষের মর্যাদার প্রতি আঘাত করা যাবে না, কারোর বিরুদ্ধে কটু কথা বলা যাবে না, কাউকে অস্ত্র দ্বারা ভয় দেখানো যাবে না। কোনো নিরাপরাধ মানুষের রক্ত প্রবাহিত হয়, তার গায়ে একটি থাপ্পড় মারলেও কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবেন। তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেদায়াত দান করেন, আমাদের সঠিক বুঝ দান করেন, আমাদের সমাজকে সব ধরনের রক্তপাত, সব ধরনের হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, মারামারি, ঝগড়াঝাটি এবং ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। যারা এতক্ষণ আমার আলোচনা শুনছিলেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং অকৃত্রিম ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আলোচনা এখানে শেষ করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।